আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ কিন্তু ভিডিও নিতে আসলাম ইয়ামা মোটর সাইকেল শোরুমে, অফিসিয়াল ডিলার মেহেরপুজাতে, হোসেন মোটর সাইকেল গ্যালারি। তাছাড়া ভিউয়ার্স, যে আজ ভিডিও করার যে মূল টপিক হচ্ছে, নতুন একটি বাইক আসলো আপনাদের সব থেকে পছন্দের একটি বাইক, MD15 ভার্সন 2.0। তো সেই বাইকটা সম্পর্কে আপনাদের আজ একটু জানাবো কত কত প্রাইস, আর একটু স্পেসিফিকেশন সম্পর্কে জানাবো। তাছাড়া আদার্স যে বাইকগুলো আছে সেগুলোর কত প্রাইস, আর কোনো অফার আছে কিনা, আর অফার যদি থাকে সেগুলোর কত কত অফার পাবেন সে সম্পর্কে জানাবো। তো আপনাদের সাথে আছে আমি পিয়ার মোহাম্মদ, চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। ভিডিও শুরুতে যে কথাটি বলছিলাম যে আজ কিন্তু ভিডিও নিতে আসলাম ইয়ামা মোটর সাইকেল শোরুমে, আর আপনাদের পাশে মানে সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, মানে ভিডিওর কিন্তু মূল টপিক হচ্ছে যে আপনাদের সব থেকে পছন্দের বাইক MD15 ভার্সন 2.0। বাইকটি কিন্তু অলরেডি অফিসিয়াল ভাবে চলে আসলো, আর দেখতেও কিন্তু পাচ্ছেন ভিডিওর কিন্তু মাধ্যমে। আর এটি যে কালারটি দেখতে পাচ্ছেন জাস্ট অসাম বলতে গেলে চলে, আর কিছু বলা যাবে না, জাস্ট অসাম, গর্জিয়াস কালার, গর্জিয়াস লুক। আসলে কথা হচ্ছে যে MD15 এর যে সামনের যে লুকটা দেখতে পাচ্ছেন মানে কঠিন একটা লুক। আর এটি হচ্ছে আমি একটু স্পেসিফিকেশন গুলো একটু বলবো আজ আপনাদের, আর এটির প্রাইসটা একটু জানাবো। তো প্রথমে যদি বলা যায় এই বাইকটার হচ্ছে ডাবল ডিক্স, ডাবল ডিস্ক বলতে হচ্ছে সামনের জায়গায় কিন্তু একটা ডিস্ক, যারা কিন্তু অনেকে এটা নিয়ে কিন্তু হাসাহাসি করবেন না, কারণ অনেকেই হয়তো বুঝতে পারে না, অনেক মানুষে ডাবল ডিস্ক বলতে সামনের জায়গায় একটা ডিস্ক অ্যাভেলেবল পাচ্ছেন, আর একটি হচ্ছে পিছনকার জায়গায় একটা ডিস্ক, এই যে এটাকে মূলত টুইন ডিস্ক বলা হয়, আর সাথে কিন্তু একটা ABS পাচ্ছেন, মানে সিঙ্গেল চ্যানেল ABS, এই যে ABS মেশিন, ABS এর এই যে এই ভিতরকার এই যে আর একটা ডিস্কের মতো কে টোটালি কিন্তু বলা হয় যে ABS, সিঙ্গেল চ্যানেল ABS এর একটি বাইক। আর এটির যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টম সায়ান কোম্পানির তরফ থেকে নাম এসছে কালারটি। তাছাড়া যদি আমরা বাঙালি বাংলা ভাষায় যদি আমরা বলি, অ্যাকচুয়ালি মানে ফিরোজি কালার অ্যান্ড এটা হচ্ছে গ্রে কালার, কিন্তু টোটালি কিন্তু বাইকটা হচ্ছে গ্লোসি কালারের কিন্তু একটি বাইক। হ্যাঁ, আর যদি বাংলাদেশে কিন্তু এই যে কালারটি টোটালি কিন্তু MD15 ভার্সন 2.0 টোটাল কিন্তু চারটা কালারে কিন্তু এসছে। একটা আমি যে কালারগুলো যে বলে দিই, ব্ল্যাক কালারে এসছে, ব্লু কালারে এসছে, আর একটা হোয়াইট কালারে এসছে। তো এগুলো বিভিন্ন রকম কোম্পানির তরফ থেকে নাম আসছে, তো আপনারা শোরুমে আসলে বুঝতে পারবেন। তো আমি কিন্তু ভিডিও করছি মেহেরপুর জেলাতে, আপনারা জানেন কিন্তু আমি কিন্তু বেশিরভাগই কিন্তু অধিকাংশ 90% ভিডিওগুলোই কিন্তু করে থাকি মেহেরপুর থেকে, কারণ বাইরে সেভাবে আমি যাই না। মেহেরপুর জেলাতে কিন্তু শোরুমগুলো কিন্তু এখানে মানুষজন যারা যারা ব্যবসায়ী এরা কিন্তু খুবই সততার সাথে কিন্তু ব্যবসাগুলো করে থাকে, কারণ আমি যে ভিডিও দিচ্ছি এখানে কিন্তু কোনো দুই রকম দুই নম্বরই কথা আপনারা পাবেন না। এখানে আপনি যদি আপনারা যদি বাইকটা যদি পারচেস করতে পারেন, হোসেন মার্সেল গ্যালারিতে আমি ভিডিও করছি, আর শোরুমটির নাম্বার আর অ্যাড্রেসটা অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনারা এখান থেকে বাইকগুলো পারচেস করতে পারেন তাহলে আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের কিন্তু এক্সট্রা একটু ফ্যাসিলিটি আছে, সেটা কিন্তু নিষেধ করা আছে, ভিডিওর মাধ্যমে বলা যাচ্ছে না। তো আপনারা অবশ্যই এখান থেকে বাইকগুলো নিতে পারেন, ফ্যাসিলিটি কিন্তু অবশ্যই পাবেন। আমার চ্যানেলের নাম বলবেন যে পিয়ার ভাই ভিডিও দেখে আসছি, অবশ্যই আপনারা এটা কিন্তু নতুন নতুন ফ্যাসিলিটি পাবেন। তো আমি যদি এটির প্রাইসটা যদি আপনাদের প্রথমে জানাই, MD15 ভার্সন 2.0, যারা MD15 বাইক লাভার আছেন কিংবা ইয়ামা বাইক যারা লাভার আছেন, কিন্তু অধিকাংশ কিন্তু ফার্স্টলি যদি বলা যায় MD15 এর কিন্তু গ্রাহক বেশি, লাভার বেশি, অ্যান্ড আমারও কিন্তু পছন্দের একটি বাইক MD15। এর যে লুকটা, সামনের যে লুকটা ভয়ঙ্কর কিন্তু একটি লুক আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখেছেন কিংবা যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বাইকটার লুকটা, গর্জিয়াস কিন্তু লুক। আর এটির বর্তমান মার্কেট প্রাইসটা যদি আমি বলি, এসে কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে 5,25,000 টাকা। তো এই অ্যামাউন্টে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, এর যে লুক, এর যে কালার, জাস্ট আমি যেটা বললাম যে আমার ভিডিও অনেকে বলে যে হাসি কমেন্ট করেন যে ভাই আপনি কিসের ব্লগ করেন, ব্লগ করতে জানেন না। তো ভাই কিন্তু পেটে করে মানুষজন শিখে আসে না, আস্তে আস্তে কিন্তু শিখে করতে, মানে প্রত্যেকটা কাজে কিন্তু আস্তে আস্তে শিখে। তো আমি শিখছি, এর যে কালারটা আমার কাছে কিন্তু জাস্ট অসাম লাগছে, গর্জিয়াস লুক, গর্জিয়াস কালার, এছাড়া কিছুই বলার নাই। 5,25,000 এই বাইকটা অবশ্যই আপনারা নিতে পারেন। আমি সাজেস্ট করছি MD15, যারা R15 কিংবা আদার্স যে বাইকগুলো নিচ্ছেন, 4,50,000 কি 5,00,000 সামথিং,
তো আপনি হারা এই বাইকটা কিন্তু নিতে পারেন, MT15 ভার্সন 2.0। তো এর স্পেসিফিকেশন যদি বলি আমি, এটা হচ্ছে ইঞ্জিন স্পেসিফিকেশন, লিকুইড কোল্ড ফোর স্ট্রোক ফোর ভালভের বাইক, 155 cc বাইক। আর এটি যদি আমি প্রথমে যদি ওয়েটটা বলি, ওয়েটটা কিন্তু একদম ম্যাসিং ওয়েট বাইকের তুলনায়, পারফেক্ট একটা ওয়েট, 139 kg ওয়েট হচ্ছে এই বাইকটার, MT15 ভার্সন 2.0। আর এটির ফুয়েল ক্যাপাসিটি যদি বলি, মানে যেগুলো মেজর টপিক মানে আপনারা জানতে চান সেগুলো আমি বলছি, এর ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার ফুয়েল ক্যাপাসিটি, সিঙ্গেল চ্যানেল ABS, ডিস্ক ব্রেক হচ্ছে ব্রেক টাইপ ফ্রন্ট 282 mm, আর ব্রেক টাইপ রেয়ার মানে পিছনকার ব্রেক হচ্ছে 220 mm। আর ABS হচ্ছে সিঙ্গেল চেন ABS পাচ্ছেন, 12 ভোল্টের ব্যাটারি পাচ্ছেন, আর LED হেডলাইট পাচ্ছেন, পজিশন লাইট LED, আর ব্রেক টেল লাইট, এই যে পিছনকার যে লাইটটা মানে এটাকে টেল লাইট বলা হয় অ্যাকচুয়ালি, এই যে এই লাইটটা এটা হচ্ছে কিন্তু LED টোটালি, এই যে লাইটের যে ফাংশন গুলো আছে টোটালি কিন্তু LED ফাংশন। আর এই যে অ্যাকচুয়ালি মিটারটা অবশ্য দেখাতাম, এই যে মিটারটা সামনের মিটারটা হচ্ছে এটা, হ্যাঁ। তো এটা আর ব্যাটারিটা অ্যাকচুয়ালি লাগানো নাই, তা না হলে আমি কিন্তু বাইকটা একটু স্টার্ট করে আপনাদের দেখাতাম। তো নেক্সট ভিডিওতে দেখানোর অবশ্যই চেষ্টা করবো। আর তাছাড়া এই বাইকটা একটু ট্রাক আপাতত আর বলছে না, সামনে ভিডিওতে অবশ্যই আরো বাইকটা সম্পর্কে আরো কিছু জেনে আপনাদের জানাবো। তো আদার্স যে বাইকগুলো আছে FZS ভার্সন 3, ভার্সন 2, এগুলোর যদি প্রাইসগুলো আমি একটু বলে দিই আর অফারগুলো বলে দিই। এটি তো চলছে আমাদের বিজয় মাস, ডিসেম্বর মাস, আমাদের মানে বিজয়ের মাস, ডিসেম্বর মাস চলছে। এটি যদি ভার্সন 3 ম্যাট ব্লু কালার যে বাইকটা দেখতে পাচ্ছেন, ভার্সন 3 যে বাইকটা যারা নিতে যাচ্ছেন, BS6 এর মার্কেট প্রাইস হচ্ছে 270,000 টাকা, আর এটিতে অফার পাবেন আপনারা 3,000 টাকাটা ক্যাশব্যাক পাবেন। আর ভার্সন 2 দিকে যদি আমি যাই একটু, ভার্সন 2 যারা বাইক নেবেন কিংবা সামনে আছে আমাদের ডিলাক্স, 2023 সালে কিন্তু অফিসিয়াল ভাবে বাইকটি লঞ্চ করলো, এখানে দেখতে পাচ্ছেন গ্রে কালার আছে, ব্ল্যাক কালার আছে, এন্ড রেড কালারও কিন্তু এখানে আছে। এটা হচ্ছে ডিলাক্স মডেলের বাইক ভার্সন 3, হ্যাঁ। ভার্সন ডিলাক্স এর প্রাইসটা একটু বেশি, 273,000 টাকা মার্কেট প্রাইস। এটিতে আপাতত অফার পাবেন না আপনারা, অফার আসেনি আজ পর্যন্ত, কিন্তু অফার আসেনি ডিলাক্সে। তো অফার যদি আসে অবশ্যই আমি আপনাদের জানাবো। আর ভার্সন 2 আপনারা যারা ইয়ামা বাইক লাভার আছেন, যারা ভার্সন 2 বাইকটা নিতে চাচ্ছেন, FZS ভার্সন 2, সাথে কিন্তু আপনারা এটা ডাবল ডিক্স অ্যাভেলেবল আছে, আর এটির কালারও কিন্তু অ্যাভেলেবল আছে। আমি যে সময় ভিডিও করছি এটি বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 233,000 টাকা, আর এটিতেও কিন্তু সেম অফার পাচ্ছেন, 3,000 টাকা অফার পাচ্ছেন। আর 125 cc সেগমেন্টে যারা বাইক নিতে চাচ্ছেন কিংবা মাইলেজ কিং বাইক নিতে চাচ্ছেন, এই আমার কিন্তু আছে সামনে দেখতে পাচ্ছেন স্যালোটো 125, এটির প্রাইস হচ্ছে 158,000 টাকা, আর এটিতে কিন্তু 2,000 টাকা একটা ক্যাশব্যাক পাবেন। আর একটু 6-7 হাজার টাকা কি একটা বড় আকারের একটা ক্যাশ ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা FZS ডিলাক্স, সরি ভিনটেজে, হ্যাঁ সামনে কিন্তু দেখতে পাচ্ছেন FZS যে ভার্সন, যেটি বলো FZS ভার্সন 3 BS4, হ্যাঁ। এটা হচ্ছে আমি যে ভার্সন 3 যেগুলো দেখালো সেগুলো হচ্ছে BS6 এর, আর এটা হচ্ছে BS4, এই কারণে এটার প্রাইসটা একটু কম পাবেন আর অফারটা কিন্তু বেশি পাবেন। এটির প্রাইস হচ্ছে 262,500 টাকা, আর অফার কিন্তু 7,000 টাকা একটা ক্যাশব্যাক পাবেন। সো গাইস, এই ছিল মোটামুটি আপডেট প্রাইস গুলো একটু জানালাম, আর তাছাড়া যে নতুন বাইকটি আসলো সেই বাইকটি সম্পর্কে একটু জানালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ওয়াইটার একটু সমস্যা আছে কারণ আপনারা ভিডিওটি একটু বিরক্ত বোধ করছেন নয়েজের সমস্যায়, তো আশা করি এই ঘরটা একটু আবদ্ধ আছে কারণ নয়েজ পাচ্ছেন না। তো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।